হ্যালো ফ্রেন্ডস, আই মোনালিসা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ডিমের খিচুড়ি। তো ডিমের খিচুড়ি বানাতে আমাদের যেটা লাগছে, আমি এই প্রিপারেশনটা বানাচ্ছি দুজনের জন্য, সেই জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল, আধা কাপ মুগ ডাল, আর আমি কিছু ভেজিটেবলস নিয়েছি। আর সেটা আপনারা যেমন যার যার কাছে যতটা অ্যাভেলেবেল থাকবে, যে যে ভেজিটেবল সেই হিসেবে নিয়ে নেবেন। আর আমাদের লাগছে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর বড় সাইজের টমেটো কুচি, এবং কিছু ক্যাপসিকাম কুচি। আর লাগছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর অল্প চিনি, স্বাদ মতো নুন দেবো আমরা। আর লাগছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর ফোড়নের জন্য আমরা ইউজ করবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোলমরিচ এবং রাঁধুনি, এবং লাগছে তেল। এখন আমরা মুগ ডালটিকে শুকনো খোলায় ভেজে নেব। এটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যাতে মুগ ডালটা লাল না হয়ে যায়, তার জন্য এটাকে বারবার নাড়তে হবে, এবং ততক্ষণ পর্যন্ত এটা শুকনো খোলায় ভাজতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। আমাদের মুগ ডাল ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে চালের সাথে এবার আমরা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দেবো, এবং আমাদের যে ভেজিটেবলসগুলো আছে সেগুলিকে হালকা করে ভেজে নেব। আমাদের তেলটা গরম হয়ে এসছে। এবার আমরা আমাদের ভেজিটেবলের মধ্যে যে আলুগুলো আছে, এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। ভেজিটেবলসের মধ্যে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়ে এরপর আমরা এর মধ্যে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। আমাদের ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমরা চাল এবং ডালের সাথে রেখে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। এখন আমরা এটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, এর মধ্যে আমরা ওগুলো দিয়ে দেব। এখন আমরা একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আমি এখানে 2টো তেজপাতা দিলাম, তার সাথে 2টো শুকনো লঙ্কা এবং গোলমরিচ, আর দিয়ে দেব রাঁধুনি। সামান্য এটাকে নেড়ে এর মধ্যে আমরা টমেটোগুলো ভাজার পর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এর মধ্যে আমরা এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা চিনিটা দিয়ে দেব, এতে কালারটা ভালো আসবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এরপর আমরা এর মধ্যে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দেবো 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমরা এই ডিমের মধ্য থেকে ডিমের যে হলুদ অংশটা আছে সেটা খুব সাবধানে একটা অন্য পাত্রে সরিয়ে রাখবো। আমাদের এখানে মশলা প্রায় কষা হয়ে গেছে। এখন আমরা কী করবো, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে মশলাটাকে একটু সাইডে সরিয়ে
এর মধ্যে আমরা অল্প পরিমাণে তেল দেব। এখানে আমাদের যে ডিমের সাদা অংশটা আছে সেটাতে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে সেটিকে ভালো করে ফেটিয়ে নেব। এটা আমাদের ফেটানো হয়ে গেলে আমরা কি করব, এটাকে এর মধ্যে দিয়ে দেব। আমরা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। মশলাটা সাথে এখন আমাদের মশলা রেডি এবং আমাদের খিচুড়িও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটাকে আমরা সাবধানে এটার মধ্যে ঢেলে দেব। এবং মশলাটার সাথে আমাদের সেদ্ধ করে রাখা চাল ডাল এবং সবজিটাকে ভালোভাবে মিক্স করে দেব। এটা আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমরা 2-3 মিনিটের জন্য এভাবেই রেখে দেব এবং মাঝে মাঝে এটিকে নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এখন আমরা কি করব, আমাদের যে ডিমের কুসুমটা আছে এটা এর উপরে দিয়ে দেব এবং উপর থেকে অল্প করে নুন দিয়ে দেবে। এখন আমাদের খিচুড়ি পরিবেশন করার জন্য একদম রেডি। এখন আমরা এটা সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নেব। এই বৃষ্টির মরশুমে আপনারা এই খিচুড়ি বানিয়ে নিজেরা খান এবং অপরকেও খাওয়ান এবং এটা খুবই একটি ভালো এবং স্বাস্থ্যসম্মত রান্না এবং এটি খুবই সুস্বাদু। এখন এই স্পেশাল রেসিপিটির জন্য আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আবারও বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।